এবার উত্তর কোরিয়াকে উচিত শিক্ষা দিতে প্রশান্ত মহাসাগরে বিরল মহড়া চালাতে যাচ্ছে মার্কিন রণতরী উত্তর কোরিয়াকে নিয়ে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রশান্ত মহাসাগরের পশ্চিমা অঞ্চলে যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে বিমানবাহী মার্কিন রণতরী বিগত এ দশকের মধ্যে এই প্রথমবারের মতো তারা এ ধরনের মহড়া চালাতে যাচ্ছে মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার এ কথা জানায় মার্কিন নৌবাহিনী সূত্র জানায় ইউএসএস রোনাল্ড রিগ্যান ইউএসএস নিমিজ ও ইউএসএস থিওডোর রোজভেল্ট আন্তর্জাতিক জলসীমায় সমন্বিত এ মহড়া চালাবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে এশিয়া সফর করছেন তার অতি গুরুত্বপূর্ণ এ সফরে এখন তিনি চীনে রয়েছেন উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যে হুমকি দেখা দিয়েছে সেটি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ চীন সাগরে চীনের নৌমহরা চালানোকে কেন্দ্র করে বেইজিং ওয়াশিংটনের মধ্যে বিতর্কের সৃষ্টি হয় এক বিবৃতিতে মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার স্কট সুইফট বলেন এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে ওয়াশিংটনের পক্ষ থেকে যে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে সেটি রক্ষার্থে মহড়া চালানো হচ্ছে বুধবার ট্রাম্প যুক্তরাষ্ট্রকে না করার ব্যাপারে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি করে দিলেও কিছুটা নরম সুরে তিনি পিয়াংয়াংয়ের এর তরুণ নেতা কিম জন উনকে একটি সুন্দর ভবিষ্যতের পথ বেছে নেওয়ার প্রস্তাব দেন সুইফট আরও জানান দুই সালে এই অঞ্চলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বিমানবাহী তিনটি রণতরীর মহড়া চালায় আগামী এগারো থেকে চোদ্দ নভেম্বরের মধ্যে এ মহড়া শুরু করা হবে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে